নমস্কার বন্ধুরা, তন্দার রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। আজকে আমি আপনাদের সাথে দুটি পেঁয়াজ কলির রেসিপি শেয়ার করতে চলেছি। প্রথম রেসিপিটা পেঁয়াজ কলির একটি সাধারণ তরকারি হলেও এর টেস্টের দিক থেকে অসাধারণ হয়। এটি তৈরি করতে প্রথমেই আমি কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছিলাম। তাতে আমি 1 টেবিল স্পুন ফোড়ন দিলাম। এটা একটু গরম হতেই কয়েক সেকেন্ড বাদেই আমি এতে রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিলাম। 6 থেকে 7টা রসুন কুচি আর 3টি কাঁচা লঙ্কা দিলাম। তারপরেই আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচানো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত একটুখানি নেড়ে নিতে হবে। তারপরেই আমি এর মধ্যে 2টি মাঝারি সাইজের আলু ছোটো ছোটো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচ মাঝারিতে থাকবে আর আলুগুলোকে ক্রমাগত 6 থেকে 7 মিনিটের জন্য নেড়ে যেতে হবে। 7 মিনিট মতন পর আমি এখানে ছোট ছোট চৌকো করে কাটা বেগুন আর শিম দিয়ে দিলাম। এখানে আমি 1টি মাঝারি সাইজের বেগুন আর 7-8টি মতন শিম ব্যবহার করেছি। গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য সমস্ত সবজি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে খানিকটা ভাপানো কড়াইশুঁটি দিয়ে দিলাম। সমস্ত উপকরণ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেমে করে সমস্ত উপকরণকে একসাথে 2 মিনিটের জন্য খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমি কিন্তু এই তরকারিতে এখনও পর্যন্ত নুন দিইনি, এবার আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দেব। আগেই যদি নুন দিয়ে দেওয়া হতো তাহলে তরকারিটা থেকে জল কাটতো আর টেস্টটা সেভাবে ভালো করে আসতো না, তাই আমি এই সময় আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথেই আমি 1টি বড় সাইজের টমেটো কুচিও দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণকেই ক্রমাগত নেড়ে যেতে হবে অল্প কিছুক্ষণের জন্য। এরপর 5 মিনিটের জন্য আমি কড়াইটা ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে আমি 1 টিস্পুন চিনি আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেব 1/2 কাপ মতন হালকা গরম জল। এই তরকারিটাতে জল না দিলেও চলে, তবে যদি প্রয়োজন মনে হয় তাহলে খুব সামান্য পরিমাণ 1/2 কাপ বা 1/2 বাটি একটুখানি জল দিয়ে দেবেন। আবারও সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য কড়াইটা ঢাকা চাপা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকা খুলে যখন দেখা যাবে তরকারিটা বেশ মাখো ঘন হয়ে গেছে, তখন এর মধ্যে 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খুবই ভালো লাগে। খুব কম তেল ও মশলাপাতি দিয়ে তৈরি হয়ে যায় এই অসাধারণ স্বাদের রেসিপিটা। তৈরি হয়ে গেল আমার আজকের প্রথম রেসিপি, যেটা আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন আর আমাকে লিখে জানান কেমন লাগলো। এবার আমি চলে আসি আজকের সেকেন্ড রেসিপি, যার নাম স্প্রিং অনিয়ন চিলা। এটা ভীষণই টেস্টি একটি রেসিপি। কীভাবে এটা আমি তৈরি করছি সেটা আপনারা দেখে নিন। রেসিপিগুলি ভালো লেগে থাকলে আমার ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না জানো।